আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, বিখ্যাত মনীষীদের কিছু অনুপ্রেরণা ও জ্ঞানমূলক উক্তি নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি যে উক্তিগুলো বলবো, সেই উক্তিগুলো আপনার লাইফের কোনো না কোনো কাজে আসবেই, তাই উক্তিগুলো মনোযোগ সহকারে শুনুন। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাকা পথে হাঁটলেও তুমি পথ হারাবে না। যদিও তুমি পথ হারিয়ে ফেলো, হয়তোবা সে পথ একদিন খুঁজে পাবে, কিন্তু তোমার লাইফ থেকে যদি তুমি কখনো সময় হারিয়ে ফেলো, সে সময়টা কখনোই ফিরে পাবে না। নাম্বার 2, মন অনেক কিছু চাইবে, কিন্তু সেটাকে তুমি বিবেক দিয়ে বিচার করবে। আর যদি তুমি বিবেক দিয়ে বিচার করো, তাহলে দেখবে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। নাম্বার 3, প্রতিটি মানুষ কিন্তু নির্ভুল, আর সে নিজেকে নির্ভুল ভেবেই ভুলগুলো করে থাকে। নাম্বার 4, জীবনে চলার পথে বাধা আসবেই, অথবা আসতে পারে, কিন্তু সেই বাধাকে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে সেই বাধাকে মোকাবেলা করতে হবে, এবং যেখানে বাধা আসবে সেখান থেকে আবার পুনরায় শুরু করতে হবে। নাম্বার 5, মানুষ ভুল থেকেই শিখে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে সেই ভুলটি যেন জীবনের শেষ ভুল না হয়, কারণ এমনটাও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন সেটাই হয়তো আপনার সফলতার উৎস ছিল। নাম্বার 6, আশা এবং নিরাশার মধ্যে আমাদের জীবনটা পরিচালিত হয়। বেশি আশা থাকাও ভালো নয়, আবার অতিরিক্ত নিরাশা থাকাও ভালো নয়, এ দুটো মিলেই থাকাটাই উত্তম। নাম্বার 7, ভাগ্য হচ্ছে এমনই এক চিরন্তন সত্য যেটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেটা যার কপালে লেখা নেই, সেটার জন্য যদি কেউ হাজারো চেষ্টা করে, সেটা সে কখনোই পাবে না। আবার অনেকেই আছেন যারা যেটা কোনোদিন কল্পনা করেননি, বা তার লাইফে যেটা কোনো চাহিদা ছিল না, সেটা অনেক সময় পেয়ে যান। নাম্বার 8, যার যেটা নেই সে সেটার মূল্য কখনোই বুঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার সেই জিনিসটা ছিল এখন নাই। নাম্বার 9, তার জন্য তুমি কেঁদো যে তোমার কান্না দেখে সেও কাঁদে, কিন্তু এমন কারোর জন্য তুমি কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। নাম্বার 10, প্রাপ্তি এবং প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কষ্ট লাইফ থেকে কমে যাবে। নাম্বার 11, যে ভালোবাসার মাঝে না পাওয়ার একটা ভয় থাকে, আর সেটা চিন্তা করেই দুজনে কাঁদে, সেটাই হচ্ছে প্রকৃত অর্থে ভালোবাসা। নাম্বার 12, লাইফে যদি কখনও কাউকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসো, তাহলে সে তোমাকে কষ্ট দিবেই, তার দ্বারা তুমি একদিন না একদিন কষ্ট অবশ্যই পাবে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসা যাবে না। নাম্বার 13, কাউকে কখনো অতিরিক্ত আপন বাবা যাবে না, তাহলে তার কাছে তোমার অস্তিত্বই একদিন হুমকির মুখে পড়বে। নাম্বার 14, যারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তারা অন্যের দুঃখ কষ্ট কোনোটাই উপলব্ধি করতে পারে না। নাম্বার 15, মেয়েরা কখনোই পুরুষের ব্যবহার এবং আচার আচরণ দেখে তাদের প্রতি দুর্বল হয় না, মেয়েরা দুর্বল হয় তাদের প্রতি যারা অভিনয় করতে পারে, অর্থাৎ অভিনয়ের প্রতি তারা দুর্বল থাকে। নাম্বার 16, অপমানিত জীবন অভিশপ্ত জীবনের চেয়েও ভয়াবহ, কারণ অভিশাপ নিজের কর্মের ফল, আর অপমান সবসময় নিজের কর্মের জন্য হয়ে থাকে, যা শুধু গোপনে সয়ে যেতে হয়, প্রতিবাদ করা যায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যান। তো আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।